feel special now. I feel special now. I feel special now. I feel special now. I feel special now. Feel special, feel special, feel special now. Fox and feel special, be special. Feel special now. হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি রবিবারের আয়োজন। আপনারা যারা দেখেন অথবা আমাদেরকে যারা ফলো করেন জানেন আমরা প্রত্যেক রোববারে উই আর মেকিং এ ডিফারেন্ট শো এবং নেম অফ দ্য শো ইজ প্যাশন টু গ্রো। এবং আমাদের সাথে এই প্যাশন টু গ্রোর সাথে যুক্ত আছেন ফগ। এবং আমরা চেষ্টা করছি থ্রু দিস শো বাংলাদেশের যারা ট্যালেন্টেড ইউথ আছেন তাদেরকে কিছুটা গাইড করার জন্য, বিকজ ইউনো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই বিলিভ দ্যাট দিস ইউথ ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি। একটু ছোট্ট করে বলে নিই, বিকজ আমরা জানি যে এখন আমাদের দেশ ইউনো একটা ভয়াবহ দুর্বিষহ অবস্থার ভিতরে আমরা পার করছি করোনা। হাওয়েভার সবাইকে সেফ থাকার জন্যে আমরাও প্রার্থনা করছি, সবাই যার যার পয়েন্ট অফ ভিউ থেকে যেন সেফ থাকি আমরা। এবং আমরা আরও জানি যে শো মাস্ট গো অন, আমাদেরকে প্রত্যেকটা কাজই করতে হবে। সো নিজেকে সেফ রেখে কতটুকু কর্মক্ষেত্রে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমরা আগেও বলেছি যে আমাদের এই শোয়ের বেসিক অবজেক্টিভ হচ্ছে উই ওয়ান্ট টু শেয়ার দ্য টিপস, এবং আমরা বিলিভ করি যে টিপস ক্যান চেঞ্জ দ্য লাইফ। এবং আমাদের অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে যারা ছোটো ছোটো গাইডেন্সের অভাবে অনেক সময় কর্মক্ষেত্রে সাকসেসফুল হতে পারে না। আমি হোস্টিং করছি প্রোগ্রাম, আমার নাম হচ্ছে জি এম কামর হাসান, আই অ্যাম দ্য গ্রুপ সিইও অফ ইগলু অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ কর্পোরেট কোচ। আপনারা প্রত্যেকটা পর্বেই খেয়াল করে থাকবেন আমরা মার্কেট থেকে, বাংলাদেশের মার্কেট থেকে পার্টিকুলারলি, হু আর ট্যালেন্টেড, হু আর গ্রোয়িং ফ্যান্টাস্টিকলি, ওই সমস্ত যারা ইউনো যারা বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কন্ট্রিবিউট করছেন, যাদের একটা সাকসেস স্টোরি আছে তাদেরকে আমরা ইনভাইট করি। এবং এরই ধারাবাহিকতা আজকে আমার সাথে অত্যন্ত ট্যালেন্টেড একজন, আই উড সে ভেরি ইয়াং, ওইভাবে যদি বলি যে ওয়ান অফ দ্য ইনোভেটর ইন দ্য ডিফারেন্ট মার্কেট। আমরা গত কয়েকটা পর্বে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলেছি, আজকের ইন্ডাস্ট্রিটাতে একটু ডিফারেন্ট, একটু ডিফিকাল্ট ইন্ডাস্ট্রি। এবং খুবই ট্যালেন্টেড একজন ভদ্রলোকের সাথে আমি কথা বলতে যাচ্ছি, উনি আমাদেরই খুব পরিচিত, খুবই কাছের মানুষ। ওনার নাম হচ্ছে মিস্টার ফারহান রশিদ। হি ইজ রাইট নাও দ্য কান্ট্রি হেড নোকিয়া বাংলাদেশ। ফারহান ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে শ্রোতে। থ্যাংক ইউ। ফারহান ভাই সম্পর্কে একটু বলে নিই, বিকজ ইউনো যে ওনার সম্পর্কে একটু ছোটোখাটো যতটুকু স্টাডি করেছি সেটা হচ্ছে যে ফারহান ভাই ভেরি প্যাশনেট পার্সন, এবং হি ইজ ভেরি ওপেন, এবং হি ইজ ভেরি ডাউন টু আর্থ পার্সন। মোস্ট ইম্পর্টেন্টলি, একটা লিডারের যে একটা গ্রোয়িং লিডারের যে সমস্ত গুণাবলী থাকে, আই উড সে হি হ্যাজ অল দ্য কোয়ালিটিস অ্যাজ এ হোল। এবং হি ইজ ডুইং রাইট নাও ভেরি ভেরি গুড জব ইন দ্য বাংলাদেশ মার্কেট, অ্যান্ড হি ইজ চেঞ্জিং দ্য মার্কেট ইন দ্য ডিভাইস ইন্ডাস্ট্রি, পার্টিকুলারলি ইন দ্য মোবাইল ইন্ডাস্ট্রি। সো এক্ষেত্রে বলতেই পারি যে হি ইজ ট্রুলি এ গুড লিডার, অ্যান্ড আই বিলিভ দ্যাট ওয়ান্স উই আর ডিসকাসিং টুডে আমরা কিছু না কিছু তার কাছ থেকে ছোটো ছোটো আইডিয়া পাবো, যারা ইয়ুথ যারা তরুণ আছে তাদের ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। ফারহান ভাই, একটু ছোট্ট করে জেনে নিই আপনার কাছে আপনার ক্যারিয়ারের, যদি একটু সোফার আই এম শিওর ইউ উইল গো, আপনি আরও অনেক দূর যাবেন ইনশাল্লাহ, সোফার আপনার এই জার্নিটা যদি একটু ছোট্ট করে আমাদেরকে একটু শেয়ার করেন। আচ্ছা, প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ। লিডার হতে পেরেছি কি না জানি না, বাট চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ভালো কাজ করতে পারি। জি। আর সর্বপ্রথমে আমি সবসময় মহান করুণাময় আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই আজকের এই অবস্থানে আমাকে নিয়ে আসার জন্য। আমার প্যারেন্টসদের একটা বড় ভূমিকা আছে, আমার ভাই তার একটা বড় ভূমিকা আছে। সো সবার আন্তরিক প্রচেষ্টার ফলেই আসলে এখানে আমি আজকে এই এই মুহূর্তে এই অবস্থায় দাঁড়িয়ে আছি। সো আমার শুরুটা আসলে, আমি 17 সেপ্টেম্বর ঢাকায় আমার জন্ম। তারপরে আমি পড়াশোনা করেছিলাম উইলস লিটল ফ্লাওয়ারে একদম ছোটোবেলায়, পরবর্তীতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। সেখান থেকে তারপরে আমার ক্যারিয়ার শুরু হয়, এবং ক্যারিয়ারের শুরুতে আমি আসলে এই ইন্ডাস্ট্রিতে ছিলাম না। প্রথমে আমার শুরু হয়েছিল আসলে FMCG-তে,
তো বিভিন্ন সেক্টরে আমি কাজ করেছি, আমি সেলস নিয়ে কাজ করেছি, আমি ট্রেড মার্কেটিংয়ে কাজ করেছি, সাপ্লাই চেইনে কাজ করেছি, ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করেছি। অ্যান্ড পরবর্তীতে আমার মনে হয় যে এগুলোর সবগুলোর সম্মিলিত প্রচেষ্টাতেই এখন এই মুহূর্তে আমি এইচএমবি গ্লোবালে কাজ করছি বেশ অনেক দিন হয়ে গেল। টোটাল এক্সপিরিয়েন্স অফ আপনার কেরিয়ার কত বছর হয়েছে আপনার? আমার ইটস বিন 16 ইয়ার্স, 16 বছর। সো এই তো 16 বছর, অনেক দিন, ইটস এ হিউজ এক্সপিরিয়েন্স। 16 বছর, আর 16 বছরে আসলে অনেক অনেক হিউজ এক্সপিরিয়েন্স, বাট স্টিল ইউ আর ভেরি ইয়াং, আই এম শিওর ইউল গো, আর অনেক কিছু করার আছে। ফার্মার, আমি একটু ডিফারেন্ট, যেহেতু আপনি অ্যাজ ইউ আর সেইং আপনি সেলসে কাজ করেছেন, আপনি মার্কেটিংয়ে কাজ করেছেন, আপনি ব্র্যান্ড ম্যানেজমেন্টে কাজ করেছেন, আপনি সাপ্লাই চেনেও কাজ করেছেন। আমরা যদি পার্টিকুলারলি দু একটা টপিক নিয়ে আজকে যে ডিসকাশন করি, রেদার দ্যান ইউর ডিভাইস বিজনেস, বিকজ ডিভাইস বিজনেস আমি একটু পরে আলোচনা করতেই চাই, ওভারঅল যদি দেখি বাংলাদেশের যে হাউ দ্য সেলস প্রফেশন অ্যাজ এ হোল, হাউ ইট ইজ লুক্রেটিভ টু ইউ? দেখেন, আমার নিজের কাছে মনে হয় যে সেলসম্যানের জবটাই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অনেস্ট জব। এবং আমরা যখন ক্যারিয়ার শুরু করি তখন দেখেছি এবং এখনও আমরা দেখি যারা ইয়াং প্রফেশনালস আছে তারা, তাদের মধ্যে প্রথমে একটা দোনামোনা দেখতে পাই আমরা যে সেলস প্রফেশনে যাব আসলে আমি কি করব, কোথায় যাব, কি ধরনের সেল করতে হবে, কি আমার রোল হবে, কত দূর আমি আগাতে পারবো। আমার কাছে মনে হয় যে সেলস প্রফেশনের সবচেয়ে বড় যেটা বেনিফিট সেটা হচ্ছে এখানে গ্রোথের অপরচুনিটি ইজ এনর্মাস। এখানে যদি আপনি অনেস্টির সাথে কাজ করেন, যদি আপনি ডেডিকেটেড থাকেন এবং নিজের কাজটার ব্যাপারে আপনি যদি দিন শেষে যদি নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারেন, এখানে কিন্তু গ্রোথের পটেনশিয়াল অনেক বেশি। এবং বাংলাদেশে যারা সেলসে বড় হয়েছে তারা সবাই কিন্তু শুরু করেছিল অনেক ছোট পজিশন থেকে এবং পরবর্তীতে সেই গ্রোথটা কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে রাখতে সমর্থ হয়েছে। অ্যান্ড আই এম শিওর ইউ আর অলসো ফ্রম সেলস, সো আপনি অনেক বড় একটা উদাহরণ। বাট আমার মনে হয় যেটার অভাব এই দেশে এখনও পর্যন্ত রয়েছে সেটা হচ্ছে সেলস প্রফেশনে আসলে গাইডেন্সটা কীরকম হওয়া উচিত, কীভাবে আগালে সেলস প্রফেশনে বড় হওয়া যায় বা কীভাবে কাজ করলে সেলস প্রফেশনে নিজের সন্তুষ্টি এবং অর্গানাইজেশনের সমৃদ্ধি দুটোই একসাথে অর্জন করা সম্ভব। বিকজ সেলস যেহেতু নাম্বার ড্রিভেন একটা পেশা, সো এখানে অর্গানাইজেশনের বেনিফিট, অর্গানাইজেশনের প্রায়োরিটি এবং সেটার সাথে সাথে নিজের চেষ্টা, এই তিনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে একসাথে নিয়ে কাজ করতে হয়। সো এই তিনটা মাথায় রেখে যদি সেলসের কাজ করা যায় আমার মনে হয় যে খুব কঠিন কোনো জব না, বাট খুব বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এখন যারা ট্যালেন্টেড যে সমস্ত বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছে এই জায়গায় আসতে চায় না ছেলেপেলে, বাট অ্যাজ ইউ আর সেইং সেলস ইজ দ্য ফান্ডামেন্টাল টু ডু সামথিং অ্যাজ ফার এজ বিজনেস ইজ কনসার্ন, তো এই জায়গাটা যদি কাজ করতে চায়, একটা ছেলে যদি পিওরলি প্রিপারেশন নিতে চায়, তাহলে আসলে কীভাবে তার শুরু করা উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে আমি মনে করি সেলসে আসলে বেস্ট পার্সনদেরই আসা উচিত। আমরা সবসময় আমাদের একটা উৎসাহ থাকে আমি মার্কেটিংয়ে কাজ করব, আমি এইচআরে কাজ করব, অথবা আমি ফাইন্যান্সে কাজ করব বা সাপ্লাই চেনে কাজ করব, কিন্তু সেলস কিন্তু আসলে এই সবগুলো টপিকের সমন্বয় হয়ে থাকে। আসলে সেলস ইজ নট অনলি যে আমাকে আমার প্রোডাক্ট বিক্রি করতে হবে, বাট আমাকে জানতে হবে আমার প্রোডাক্টের আসলে বেস্ট সেলিং পিচ কী হতে পারে, আমাকে জানতে হবে আমার কনজিউমার কারা, আমাকে জানতে হবে আমার প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটি নিয়ে আমাকে এই মুহূর্তে ড্রাইভ দেওয়া দরকার, বা ফিউচারে আমার টার্গেট প্ল্যান করার জন্য বা টার্গেট অ্যাচিভ করার জন্য কোন প্রোডাক্টটি আমাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারে। সো মার্কেটিং, সাপ্লাই চেন, ফাইন্যান্স সবগুলোর সমন্বয় তো সেলস। এবং আমি মনে করি যারা ম্যাথমেটিক্সে ভালো তাদের জন্য সেলস ইজ অফকোর্স বিউটিফুল জব। সো ভেরি ইন্টারেস্টিং থিং, সেলস ইজ এ ম্যাথ, সেলস ইজ এ পিউরিস্ট সায়েন্স, এবং এটা অনেকেই বিলিভ করে না। অনেকেই মনে করে সেলস হচ্ছে আসলে অনেকটা কম বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ, ব্যাপারটা একদমই ঠিক না। যারা ফারহানভাই বলছিলেন সেলস ইজ অল অ্যাবাউট সায়েন্স, যারা বিজ্ঞানে ভালো তারাই কিন্তু সেলসে ভালো করে। আমি একটু যদি প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে যে কথা বলছিলাম, বিকজ আমরা যখন ইন্টারভিউ নেই, আই এম শিওর আপনিও ইন্টারভিউ নেন, দেখবেন যে অনেক ব্রিলিয়েন্ট ছেলেবেলে যখন তাকে বলা হয় তুমি কি রুট লেভেলে কাজ করতে চাও কিনা, তুমি কি টেরিটরি সুপারভাইজারে কাজ করতে চাও কিনা, অথবা রুট টু মার্কেটে কাজ করতে চাও কিনা, তখন বলে যে না স্যার আমি আসলে মার্কেটিংয়ে কাজ করতে চাই, অফিস বেস কাজ করতে চাই। এই যে একটা মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, বিকজ ওয়ান্স সামবডি ওয়ান্টস টু বি অ্যানাদার মিস্টার ফারহান, তাহলে এই যে রুটটা তাকে মেনটেন করা উচিত, সেই রুটটা আসলে কীভাবে আর একটা ফারহানে কনভার্ট হতে পারে? নিজের তুলনাটা আমি এভাবে করতে চাই না, বাট আমার মনে হয় যে সেলসে কাজ করার জন্য যদি একটু কাইন্ডলি, হ্যাঁ, এই সায়েন্সের মধ্যে আরেকটা ফ্যাক্টর যেটা থাকা দরকার সেটা হচ্ছে
পরিশ্রম করবার যে প্রবণতা, তো আসলে যেই জায়গাটাতে গ্যাপ ক্রিয়েট হয়, আমরা যখন ইন্টারভিউ টেবিলে বসি এবং আপনিও যখন বসেন, আমরা যেই জায়গাটাতে অভাব দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপের একটা অভাব আমরা শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাই যারা নতুন জব খুঁজছে। এবং দ্বিতীয়ত যখন আমরা পরিশ্রমের কথা বলি, সেলসে আপনাকে পরিশ্রম করতে হবে এবং এখানে কোনো ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আসলে সব জায়গাতেই পরিশ্রম করতে হয়, কিন্তু সেলসের পরিশ্রমটি আপনাকে নিজে গিয়ে নিজে খেটে নিজেকে অ্যাচিভ করতে হবে। সো এই পরিশ্রম করবার মানসিকতাটা সবসময় হয়তো আমাদের মধ্যে থাকে না, এটি সময়ের সাথে সাথে আস্তে আস্তে ডেভেলপ করে। বাট এই ডেভেলপমেন্টটা যদি আমি মাইন্ডসেটটা আগে থেকে রেডি করতে পারি যে আমি আসলে আমার পড়াশোনা এবং আমার যে গুণাবলী রয়েছে এটার সাথে সাথে আমি পরিশ্রম দিয়ে আগাতে চাই, তাহলে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল। দুই নাম্বার হচ্ছে সেলসে আসার জন্য আরেকটা ব্যাপার মাথায় রাখা দরকার, আমি যে অর্গানাইজেশনেই কাজ করতে চাচ্ছি, আমি হয়তো চিন্তা করছি আমি মার্কেটিংয়ে কাজ করতে চাই বা আমি অন্য যে কোনো ডিপার্টমেন্টে কাজ করতে চাই, কিন্তু আমি যদি আমার প্রোডাক্ট যেটা নিয়ে মার্কেটিং কাজ করে বা অন্য যে কোনো ডিপার্টমেন্ট কাজ করে, আমি যদি আমার প্রোডাক্ট সম্পর্কে সবচেয়ে ভালো জানতে চাই, তাহলে কিন্তু সেলস আমাকে সেই সুযোগ দিবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেলস এমন একটা প্রফেশন যেটা সব অর্গানাইজেশনে সমান অপরচুনিটি রয়েছে। সো আমি যদি আমার ক্যারিয়ার গ্রোথের কথাও চিন্তা করি, ক্যারিয়ার গ্রোথের জন্যও কিন্তু এই এই সেলস থেকে কিন্তু এক্সপোজারটা সবচেয়ে বেশি আশা করা যায়, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। সো আমার মনে হয় যে আমরা যখন ক্যারিয়ার স্টার্ট করি তখন আমাদের মধ্যে অবশ্যই একটা ইচ্ছা থাকে যে আমাদের আমি যেই কাজটি করছি সেই কাজটি যেন আমি ভালো মতো করতে পারি, এবং সেটা করার জন্য পরিশ্রম তো অবশ্যই কোনো দ্বিমত নেই। এবং এই সমন্বয়গুলো যদি আমরা ঘটাতে চাই, এটা আসলে সেলসের মাধ্যমেই বেস্ট ওয়েতে ঘটানো সম্ভব। ইট ইজ যেটা ফারহান ভাই বলছিলেন, ইটস এ বিউটিফুল ইউ আর সেইং, যে আমরা যারা সেলস প্রফেশনটাকে যদি একটু একটু ভালোভাবে দেখি, এখন প্রেজেন্টলি অনেক অর্গানাইজেশন আছে যারা মার্কেটিংয়ে কাজ করতে চায়, ব্র্যান্ডে কাজ করতে চায়, আনলেস দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স পার্টিকুলার ইন দ্য সেলস, তারা কিন্তু আসলে পিওরলি ওই জায়গাটা আসলে কাজ করতে অনেক অর্গানাইজেশন এখন অ্যাকসেপ্টই করে না। সো যারা ইয়ুথ আছেন, যারা এই মুহূর্তে ফ্রেশার আছেন, যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, অ্যাজ ফার এস মার্কেটিং ইজ কনসার্ন, যদি আপনি ভবিষ্যতে কাজ করতে চান, ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং ইন সেলস। এবং দিস জব ইজ পার্টিকুলারলি, আমরা যদি অন্যভাবে দেখি, যে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই সেন্সে, আমি পার্সোনালি বলি দে আর দ্য ডক্টর অফ মার্কেটস, বিকজ দে ক্যান সি দ্য মার্কেট ডিরেক্টলি অ্যান্ড দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসিউমার, সো ইট ইজ ভেরি গুড ফর দ্যাম। So once they understand the market dynamics, they can come back to head office and they can contribute in the sales, in the marketing particularly, even better way. The farm way, arekta jaygay ektu kotha bolte chai, ei je social taboos ache kina, othoba society theke the ekta acceptance er issue thake, je mone kore je ami ashole rastay kaj kori, amar ashole onek dukane dukane ghurte hoy, othoba amar b2b business e kaj korte hoy, corporate sales e kaj korte hoy. So society te parents theke shuru kore othoba jara amader peer group ache, তারাও পজিটিভলি ব্যাপারটা দেখতে চায় না, যে এই জায়গাটা থেকে ব্রেক করার জন্যে ছেলেমেয়েদের আসলে কী ধরনের স্ট্রং মেন্টালিটি থাকা দরকার। দেখেন, সোশ্যাল ট্যাবু তো আসলে অনেক ব্যাপারেই থাকে, কিন্তু আমি যেটা বললাম যে আমার নিজের মধ্যে যদি পরিশ্রম করার মানসিকতা থাকে এবং আমি যদি মনে করি আমাকে গ্রো করতে হবে, তাহলে এই এই পরিশ্রম করা এবং আমার গ্রো করার ইচ্ছা, এটার সাথে সাথে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার চলার পথে অনেক বাধা আসবে, অনেকে অনেক ধরনের কথা বলবে এবং অনেক ডিসকারেজমেন্ট থাকবে। বাট এটার বাইরেও আমাকে দেখতে হবে যে আমি যেই চিন্তা করছি বা আমি যেই ক্ষেত্রে ভালো করতে চাচ্ছি এবং সেই ক্ষেত্রটা যদি সেলস হয়ে থাকে, তাহলে এটাই আমাকে সবচেয়ে বেশি এক্সপোজার দিতে পারে। এবং যেহেতু এটা নাম্বার ড্রিভেন একটা গেম, এখানে কিন্তু আপনি রেজাল্টটা সাথে সাথেই হাতে পাচ্ছেন। সো সোশ্যাল ট্যাবুই বলি বা মানুষের ডিসকারেজ করার প্রবণতাই বলি বা আমাদের আশেপাশে যারা আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মনে করি যে সমালোচনা আসলে তারাই করে যাদের আসলে নিজেকে নিয়ে চিন্তাভাবনা করার চাইতে অন্যর ভালো খারাপ এইসব ব্যাপারে চিন্তাভাবনাটা অনেক বেশি। সো আমার মনে হয় পজিটিভলি যদি আমরা ব্যাপারটা দেখি, যে আমার সমালোচনা করছে, আসলে আমি কিছু একটা করছি এর জন্যই তো সমালোচনা করছে, যদি আমি কিছু না করতাম, বাসায় ঘুমিয়ে থাকতাম, তাহলে তো আমার সমালোচনা হতো না, বা হয়তো ঘুমালেও সমালোচনা হতো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিছু একটা করছি এটার জন্যই সমালোচনা হয়। সো লেটস টেক ইট পজিটিভলি, অ্যান্ড পৃথিবীর আসলে যে কোনো কাজ করতে হইলেই এই পজিটিভ অ্যাটিটিউড ইজ অলসো ইম্পর্ট্যান্ট। সো ট্যাবুই হোক, মানুষের সমালোচনাই হোক, মানুষ আপনার পিছনে লেগে থাকুক বা যাই বলুক না কেন, আপনি যেটা করছেন সেটার ব্যাপারে আমার মনে হয় আপনাকে দৃঢ় সংকল্প হতে হবে এবং পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। আমি বারবার আজকে হয়তো
পরিশ্রমের কথাটা বলবো, কারণ এটার কোনো দ্বিমত নাই আসলে। এক্স্যাক্টলি, পরিশ্রমের আসলেই কোনো বিকল্প নাই, এটা এটা বলার কোনোই অপেক্ষা রাখে না। পারহ্যাপস ইউ হ্যাভ দ্য ব্রিলিয়েন্স, ইউ হ্যাভ দ্য নলেজ, অ্যান্ড দিস নলেজ ইজ ইউজলেস আনলেস ইউ আর এক্সিকিউটিং। আমরা বলে থাকি যে আমরা অনেক সময় বলি নলেজ ইজ পাওয়ার। আমি আমি কমপ্লিটলি ডিজেগ্রি করি যে যদি নলেজকে আপনি এক্সপিরাইট করতে না পারেন ইটস ইউজলেস। সো নলেজ ইজ নট অ্যাট অল পাওয়ার আনলেস ইউ আর ইউটিলাইজিং ইট ইন এ ইন এ ইন এ গুড ওয়ে। ফারহানভাই আরেকটা কথা বলছিলেন, পরিশ্রমের কথা পাশাপাশি আরেকটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে আপনি যখন গ্রো করতে শুরু করবেন, যখন কিছু করতে শুরু করবেন, দেন পিপুল উইল টক অ্যাগেনস্ট ইউ, মাইন্ড ইট। আপনি যদি কিছু না করেন তাহলে কিন্তু কেউ কিছু বলবে না। সো আর আবার যদি কেউ কিছু বলতে শুরু করে, মাইন্ড ইট, আপনি মাথায় রাখবেন, দেন ইউ আর প্রোগ্রেসিং ইন দ্য রাইট ডিরেকশন। আমরা তার সম্পর্কেই কথা বলি যে আসলে গ্রো করে, যে আসলে লুজার তার সম্পর্কে কেউ কোনো কথা বলে না। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টিপস, যে কেউ কথা বলা মানে হচ্ছে আপনি সামনের দিকে এগোচ্ছেন। সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট, সে প্লিজ কিপ ইট ইন ইউর মাইন্ড। আমরা ফারহানভাইয়ের সাথে আরেকটু আলোচনা করতেই চাই। ফারহান ভাই, আপনি একটা ইন্টারেস্টিং এখন যে জায়গায় কাজ করছেন, আপনি মোবাইল ডিভাইসে কাজ করছেন, অ্যান্ড ইউ আর ওয়ার্কিং উইথ এ ফ্যান্টাস্টিক ব্র্যান্ড, আমরা যে ব্র্যান্ডের মাধ্যমে বড় হয়েছি ছোটোবেলা থেকে, নোকিয়া। এই নোকিয়া নিয়ে আমরা আসলে, আমার কাছে মনে হয় না যে এমন কেউ নবড়ি, যারা মোবাইল ইউজ করে, ইউজার যারা আছে, আমি জানি না প্রেজেন্ট জেনারেশান, এই এক দুই বছরের জেনারেশান যারা আছে, রিসেন্ট যারা মোবাইল ইউজ করে ডিভাইস, ওরা ছাড়া, আমরা যখন বাংলাদেশে মোবাইল আসতে শুরু করলো, যখন মোবাইল শুরু হলো, তখন থেকে নোকিয়া ইজ সামথিং, ইটস এ কনভিনিয়েন্ট মোবাইল, অ্যান্ড এভরিবডি উড লাভ টু ইউজ ইট। এই যে নোকিয়ার যে উত্থান পথন, তার সাথে আপনি যুক্ত হলেন বাংলাদেশ মার্কেটে, অ্যান্ড ইউ আর টেকিং ইট টু দ্য নেক্সট লেভেল, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইউ আর ফেসিং রাইট নাও? আমি যখন নোকিয়াতে কাজ শুরু করলাম, সেই সময়টায় আসলে নোকিয়ার স্বর্ণযুগের একদম শেষ বলতে পারেন। পরবর্তীতে নোকিয়া বিক্রি হয়ে গেল মাইক্রোসফটের কাছে, দ্যাট ওয়াজ অলসো অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। যদিও আমরা অনেকেই মনে করি যে সেই সময় নোকিয়ার ডিভাইসের উইন্ডোজ প্ল্যাটফর্মের সাথে যাওয়াটা ওয়াজ নট আ গুড ডিসিশন, বাট আমি মনে করি যে এই ধরনের সিচুয়েশনে মার্কেটে কী চ্যালেঞ্জ হতে পারে সেটা জানাটাও আসলে লাইফের একটা বড় অভিজ্ঞতা। এবং পরবর্তীতে 3 বছর আগে যখন HMD গ্লোবাল আত্মপ্রকাশ করলো, নোকিয়ার প্রিভিয়াস এমপ্লয়ি যারা ছিল, আমরা মাইক্রোসফট থেকে সুইচ করে বের হয়ে আসলাম এবং অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে, নোকিয়া স্মার্টফোন নিয়ে যখন যাত্রা শুরু করলো, সেই সময়টা ছিল আরও বেশি চ্যালেঞ্জিং। বিকজ বাই দ্যাট টাইম সিম্বিয়ান প্ল্যাটফর্ম, পরবর্তীতে উইন্ডোজ এবং পরবর্তীতে অ্যান্ড্রয়েড, আমার মনে হয় তিনটার এক্সপিরিয়েন্স একসাথে যারা নোকিয়াতে কাজ করেছে তাদের পক্ষেই পাওয়া সম্ভব, এটা এটা অন্য কেউ পায় নাই। দ্বিতীয়ত, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম নিয়ে যখন নোকিয়া যাত্রা শুরু করলো, সেই সময় মার্কেটে আসলে অনেক প্লেয়ার। এবং আপনি যে কথাটা রাইটলি মেনশন করেছেন যে এখন যারা নিউ ইউজার আছে, আসলে আমরা মার্কেটে যেটা দেখি সেটা হচ্ছে যে নোকিয়ার যে ওল্ড লেগেসিটা আছে, যে ব্র্যান্ডের যে লেগেসিটা আছে, এবং পরবর্তীতে যে নতুন ইউজাররা আসছে, তাদের কাছেও একটা সময় মনে হতো যে নোকিয়া ইজ ফর ওল্ড পিপল। বাট মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন দেখলাম যে ফর দিস গ্রুপ অফ পিপল প্রাইস সেন্সিটিভিটি ইজ ইম্পর্ট্যান্ট, এবং তারা আসলে নোকিয়ার যেই লেগেসি ফিচারগুলো ছিল, অর্থাৎ ডিভাইসের ডিউরেবিলিটি, দ্য ব্যাটারি লাইফ, দ্য স্ক্রিন সাইজ, অ্যান্ড অ্যামেজিং ক্যামেরা ফিচার। আমি একটু থামাই আপনাকে, একটু আমরা উইল ডিসকাস মোর অ্যাবাউট দ্য নোকিয়া, হাউ ইউ আর প্রোগ্রেসিং। আমাদেরকে ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে ফারহান ভাই। আমাদেরকে যারা দেখছিলেন প্যাশন টু গ্রো, এবং আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, এবং আমাদের সাথে যুক্ত আছেন, প্যাশন টু গ্রোর সাথে যুক্ত আছেন ফগ। সো আমরা বলতেই পারি ফগ প্রেজেন্স প্যাশন টু গ্রো। আমরা খুবই একটা ছোট্ট ব্রেক, এবং ব্রেকের পরে আবারও আসছি। আমাদের সাথে আছেন ভেরি ইয়াং ডাইনামিক ট্যালেন্টেড লিডার মিস্টার ফারহান রশিদ, হি ইজ রাইট নাও দ্য কান্ট্রি হেড নোকিয়া। সো প্লিজ ডোন্ট লিভ আস, আমরা আসছি, এবং আমরা বিশ্বাস করি ওনার কাছ থেকে আমরা আরও কিছু ইন্টারেস্টিং টিপস পেতে পারি। And as I said, tips can change the life. Please don't leave us. সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যাশন টু গ্রো, আমাদের সাথে আছেন ফগ, এবং ফগ আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন টু রান দিস শো, এবং আমাদের সাথে প্রতি পর্বেই থাকেন, যেটা আপনারা আগেও দেখেছেন। খুবই ট্যালেন্টেড, বাংলাদেশে মার্কেটে যারা লিড করছেন ওই সমস্ত হিরোদেরকে কিন্তু আমরা ইনভাইট করি, অবজেক্টিভ টু শেয়ার দ্য রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে যদি আমাদের
ওভারঅল যারা নিউ কামার আছে এই প্রফেশনাল লাইফে তাদের জন্য একটু কাজে লাগে। তারই ধারাবাহিকতায় বিরতির আগেই দেখেছেন আমাদের সাথে আছেন ফারহান রশিদ, হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ট্যালেন্টেড লিডার অ্যাজ ফার অ্যাজ মোবাইল ডিভাইস ইন্ডাস্ট্রিজ কনসার্ন। এই মুহূর্তে উনি কাজ করছেন নোকিয়াতে অ্যান্ড হি ইজ রাইট নাও দ্য কান্ট্রি হেড নোকিয়া। ফারহান ভাই আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আমরা আলোচনা করছিলাম ফারহান ভাই যে আসলে এই যে আপস অ্যান্ড ডাউনস বিজনেসের ক্ষেত্রে, বিকজ একটা ব্র্যান্ড যখন কোনো কারণে ডিগ্রো করে অথবা যখন কাস্টমারের কানেকটিভিটি কোনো কারণে লুজ করে পরবর্তীতে রিগ্রো করা ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং, ইভেন ওয়ার্কিং উইথ দ্য নিউ ব্র্যান্ড, নতুন ব্র্যান্ডের চাইতে খুব চ্যালেঞ্জিং হয়ে যায় বিকজ পিপুল পারসিভ সামথিং। নোকিয়া একভাবে বড় হয়েছে, মাঝখানে মাইক্রোসফটের কথা বললেন, তারপরে আবার নোকিয়া অ্যান্ড্রয়েডে ব্যাক করলেন। এই যে ওভারঅল মার্কেট চ্যালেঞ্জগুলি কী ছিল আপনার এবং সেই চ্যালেঞ্জগুলি ওভারকাম করার জন্য হোয়াট আর দ্য বিগেস্ট স্ট্র্যাটেজি ইউ টুক? সর্বপ্রথম চ্যালেঞ্জ আসলে যেটা ছিল সেটা হচ্ছে কনজিউমারের এক্সপেকটেশন ফুলফিল করা ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। বিকজ একটা লেগেসি ব্র্যান্ডে, একটা ব্র্যান্ড যার কাছে কনজিউমারের অনেক প্রত্যাশা থাকে, যখন রিবিল্ড করা হয় সেই ব্র্যান্ডটাকে, তখন কিন্তু সেই প্রত্যাশার লেভেলটা কমানোর তো কোনো প্রশ্নই আসে না। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের কমিউনিকেশন, প্রোডাক্টের অ্যাট্রিবিউটস এবং লুক কোনোটাই যাতে কম্প্রোমাইজ করা না হয়। সো এই এই বেসিক কাজগুলো আসলে সর্বপ্রথমে আমাদেরকে শুরু করতে হয় এবং পরবর্তীতে যখন আমরা মার্কেটে যাওয়া শুরু করি তখন আরেকটা চ্যালেঞ্জ কিন্তু ফেস করা লাগে, সেটা হচ্ছে অনেক কম্পিটিশনের প্রেজেন্স। বিকজ বাই দ্য টাইম উই কেম উইথ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম, সো সেই সময়ে আসলে মার্কেটে অনেক প্লেয়ারের পেনিট্রেশন হয়েছে এবং প্রাইস সেন্সিটিভিটি অফ দিস মার্কেট ইজ ভেরি হাই। সো সেই সময়টায় আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ ছিল যে মার্কেটে সবচেয়ে কম্পিটিটিভ প্রাইসে আমরা প্রোডাক্ট দিতে পারবো কি না। সো আমরা প্রথম থেকেই একটা স্ট্র্যাটেজি মেনটেন করার চেষ্টা করতাম, সেটা হচ্ছে যে মার্কেটে সবচেয়ে কম প্রাইসে প্রোডাক্ট দেওয়ার চাইতেও সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আমি কনজিউমারের যেই গ্রহণযোগ্যতার কথা বললাম, যে কনজিউমার একটা ব্র্যান্ডের কাছে যেই প্রত্যাশা করে সেই প্রত্যাশাগুলো ব্র্যান্ডটা ফুলফিল করতে পারছে কিনা, এবং আমরাও সেভাবে আসার চেষ্টা করেছি। দ্য বেস্ট কোয়ালিটি ডিভাইসেস, ব্যাটারি লাইফ, যেটা নিয়ে কনজিউমারের অনেক চিন্তা ছিল এবং নোকিয়া চেষ্টা করেছে যে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আসার পরে ব্যাটারি লাইফ, প্রোডাক্টের ডিউরেবিলিটি, দ্য চার্জিং ফ্যাক্টর, এগুলো যাতে আমরা বজায় রাখতে পারি। এবং এই কোয়ালিটিগুলো যখন রাখা যায় তখন কিন্তু আমরা দেখেছি যে কনজিউমার প্রাইসের ব্যাপারে তাদের সেন্সিটিভিটি কিছুটা কমে যায়। কিন্তু এন্ড অফ দ্য ডে এটা শুধু ডিভাইসের জন্য না, এটা সব ধরনের প্রোডাক্টেই, প্রোডাক্টের কোয়ালিটি এবং অ্যাট্রিবিউটস, এই দুটো জিনিস আসলে একটা কনসিস্টেন্সি থাকাটা ইজ ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আবার আমরা ক্যারিয়ারে ব্যাক করি, বিকজ উই হ্যাভ টকড অ্যাবাউট ইয়ার দ্য মোবাইল ডিভাইস অ্যান্ড আদার থিংস, যে আমরা জানি যে ক্যারিয়ারের একটা প্রত্যেকটা স্টেজ থাকে। ফর এক্সাম্পল, ওয়ান্স ইউ স্টার্টেড ওয়ার্কিং পারহ্যাপস ইউ হ্যাভ টু ওয়ার্ক সামথিং ডিফারেন্ট। পরবর্তী পিরিয়ডে যখন আবার আপনি একটু ম্যানেজেরিয়াল থেকে যখন আপনি একটু লিডারশিপ রোলে যখন আসলেন তখন আপনার ক্যারিয়ারের ডিনামিক্সটা একটু ডিফারেন্ট থাকে। এই যে একটা মানুষের গ্রোথ সেক্টরের কথা যদি চিন্তা আমরা করি, ফ্রম দ্য এন্ট্রি লেভেল, মাঝখানে সুপারভাইজারি লেভেল, একটু মিড লেভেল ম্যানেজমেন্ট, একটু টপ ম্যানেজমেন্ট, এই যে ট্রানজিশন পিরিয়ডগুলি, এই ট্রানজিশন পিরিয়ডগুলি হাউ ডিড ইউ ম্যানেজ ইয়োরসেলফ? আপনার নিজের লাইফের এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন, হাউ ডিড ইউ ম্যানেজ? এবং যদি কেউ এরকমভাবে স্টেপ বাই স্টেপ বড় হইতে চায় তার আসলে কোন স্টেপগুলি ফলো করা উচিত? আসলে প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে আগামীকাল কী হতে যাচ্ছে, বিকজ আজকে আমার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আজকে আমার দৈনন্দিন অ্যাচিভমেন্টের মধ্যে আসবে, কিন্তু ইটস মোর ইম্পর্ট্যান্ট টু নো যে আগামীকাল 24 ঘন্টা পরে বা এক মাস পরে বা এক সপ্তাহ পরে বা এক বছর পরে আসলে কী হতে যাচ্ছে। যদি ওই দূরদর্শিতা একজন এক্সিকিউটিভের মধ্যে বা একজন এমপ্লয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু সে তার অন্যান্য কলিগসদের তুলনায় ওয়ান স্টেপ অ্যাহেড অলরেডি হয়ে গেল। এবং দ্বিতীয়ত হচ্ছে দের ইজ আ থিন লাইন, একজন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানেজারিয়াল লেভেল বা লিডারশিপ রোলের মধ্যে আসলে লাইনটা খুব থিন। এই লাইনটাকে কিন্তু আপনি তখনই ডিভাইড করতে পারবেন এবং আপনার নিজেকে আপনি উপরের অবস্থানে নিয়ে যেতে পারবেন যখন আপনি আপনার দূরদর্শিতা দেখাতে পারবেন, সেটার সাথে আপনি কি করছেন সেই কাজটার মধ্যে আপনার কতখানি ডেডিকেশন আছে এবং সেই ডেডিকেশন অনুযায়ী আপনি আপনার নিজের জন্য এবং অর্গানাইজেশনের জন্য কতখানি বেনিফিট আপনি আনতে পারছেন। এবং এন্ড অফ দ্য ডে যে অর্গানাইজেশনের আমরা যেহেতু সার্ভিস করি, সো সার্ভিস সেক্টরে ইটস অলসো ইম্পর্ট্যান্ট যে অর্গানাইজেশন কীভাবে চাচ্ছে বা অর্গানাইজেশন কী
অ্যাম্বিশন বা গোল সেট করছে সেই গোলটার ব্যাপারে আমার নিজেকে ক্লিয়ারলি জানা দরকার, এবং আমার সাথে কিন্তু আরও 100 জন 200 জন বা এর চাইতেও বেশি মানুষ প্রতিযোগিতা করছে। সো ওই প্রতিযোগিতায় যদি আমাকে জিততে হয় এবং ম্যানেজারিয়াল রোল থেকে যদি লিডারশিপ রোলে যেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য রাখতে হবে। ইটস নট অনলি অ্যাবাউট ডুইং দ্য রেগুলার জবস, আমাকে দেখতে হবে যে আগামীকাল যদি আমি অর্গানাইজেশনের বেনিফিট করতে চাই বা আমি নিজে যদি আগাতে চাই, তাহলে আসলে কোন জায়গাতে আমাকে নিজের অ্যাট্রিবিউট বাড়াতে হবে এবং নিজের ফোকাসটাকে ঠিক রাখতে হবে। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু আসলে একটা সময় এই ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট করতে পারে। ওয়ান্ডারফুল। আমি একটু আরেকটু ডিটেল জানতে চাই এই জায়গাটার ক্ষেত্রে, যে ধরেন আমাদের দেশে লিডারের এখন বেশ কিছু ক্রাইসিস চলছে। ওয়াই আই এম রেজিং দিস কোয়েশ্চেন্স, যে আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি নিয়ার বাই ইন্ডিয়া, শ্রীলঙ্কা, দে আর কামিং টু বাংলাদেশ, স্পেশালি ইন দ্য মিড লেভেল ম্যানেজমেন্ট, অ্যান্ড দে আর টেকিং হিউজ রেভিনিউ, ইভেন সো মেনি ট্যালেন্টেড ছেলেমেয়ে আমাদের দেশে আছে। এই জায়গাটাকে প্রটেক্ট করার জন্যে এই ইউথ যারা আছে তারা নিজেদেরকে আরেকটু কীভাবে গ্রুমিং করতে পারে? দেখেন, ইটস রাইটলি মেনশন যে আমাদের এখানে কিন্তু প্রতিভার আসলে কোনো অভাব নাই। আমাদের এখানে ট্যালেন্টেড স্টুডেন্টস এবং ট্যালেন্টেড এক্সিকিউটিভস প্রচুর আছে, এবং ট্যালেন্ট জিনিসটা কিন্তু আসলে শুধু যে নিজেকে ডেভেলপ করতে হবে ব্যাপারটা, এভাবে চিন্তা করাটা কিছুটা ভুল, এবং আনফর্চুনেটলি এই ব্যাপারটাই আমরা অনেকেই করে থাকি। যে জন্য যেই প্রবলেমটা হয় আজকে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে, এই যে মিড ম্যানেজারিয়াল লেভেল থেকে শুরু করে টপ লেভেলেও আমরা যখন তাদের পেনিট্রেশন দেখতে পাই, এটার পিছনে একটা রিজন হচ্ছে ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালরা প্রোব্যাবলি তাদের কাজ করার সময় তাদের নিজেদের গ্রো করার ব্যাপারে যতখানি চেষ্টা করে থাকে, কিন্তু আমার পাশেই কিন্তু আমার কলিগ বসছে এবং আমার কলিগ এবং আমি বা আমার যে টিম আছে বা আমরা যে একসাথে 5-10 জন যে কাজ করি, সবাই যদি তাদের ইন্ডিভিজুয়াল গ্রোথটাকে একসাথে করে একই সাথে যদি টিম ওয়ার্ক করতে পারে, সেটাই কিন্তু আসলে দিন শেষে সবচেয়ে বেশি সাফল্য এনশিওর করতে পারে। সো আমরা এই গ্যাপটা যদি ফুলফিল করতে পারি বা এই গ্যাপটা যদি ফুলফিল করার চেষ্টা করে থাকি, যে আমি যতখানি চেষ্টা করব আমার পাশে আমার যে কলিগ আছে বা পিয়ার আছে বা আমার ক্লোজ ফ্রেন্ড আছে, যদি সে কিছুটা পিছিয়ে পড়ে, ওয়াই ডোন্ট আই গো অ্যান্ড ট্রাই টু হেল্প হিম। সো এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা যদি আমরা প্রফেশনালি হ্যান্ডেল করতে পারি এবং আরেকটা মানুষকে গ্রো করানোর ব্যাপারে যদি আমি সাহায্য করতে পারি, তাহলে দিন শেষে কিন্তু আমি নিজে যেমন নতুন কিছু জিনিস শিখলাম এবং আমার সাথে যে কাজ করছে সেও কিন্তু তার যে গ্যাপ আছে ওই গ্যাপ থেকে কিন্তু বের হয়ে আসতে পারলো, এবং এন্ড অফ দ্য ডে রেজাল্টটা কিন্তু সামগ্রিকভাবে অনেক বড় হয়। সো ইটস অল অ্যাবাউট, আমরা যদি স্পোর্টসের দিকে তাকাই, একজনের পারফরমেন্সে কিন্তু সবসময় জেতা যায় না, এটা হয়তো একদিন হতে পারে, কিন্তু আপনি যদি কনসিস্টেন্টলি একটা পারফর্মিং টিমের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু সেখানে সবাইকেই কোনো না কোনো ওয়েতে কন্ট্রিবিউট করতে হয়। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটা আরেকটা কোশ্চেন আপনাকে আমি করতে চাই। অ্যাজ ইউ আর টকিং অ্যাবাউট দ্য স্পোর্টস, ফর এক্সাম্পল, দের ইজ এ বিগ রোল পার্টিকুলারলি অ্যাজ ফার এস কোচিং ইজ কনসার্ন। আমরা দেখি যে বিশ্বের বড় বড় যে সমস্ত টিম আছে, ইভেন ফর এক্সাম্পল মেসি, হি অ্যাজ এ কোচ। এবার আমরা যদি বাংলাদেশের সাকিব আল হাসানের কথা চিন্তা করি, হি অ্যাজ এ কোচ। অল দ্য গ্রেট প্লেয়ার্স হ্যাজ দ্য কোচ, আই মিন দে হ্যাভ দ্য ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এই জিনিসটা কিন্তু পৃথিবী জুড়ে আছে, প্রত্যেকটা খেলাতেই আছে, অ্যান্ড পার্টিকুলার ইন দ্য কর্পোরেট ইন্ডাস্ট্রি। আপনি যেহেতু মাল্টি ন্যাশনাল কাজ করেন, আই অলসো ওয়ার্ক 18 ইয়ার্স ইন দ্য মাল্টি ন্যাশনাল কোম্পানি। মাল্টি ন্যাশনাল কোম্পানি বিলিভস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপল, বাট দ্য ন্যাশনাল কোম্পানি পারহ্যাপস বিলিভস দ্যাট দিস ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ অল অ্যাবাউট দ্য এক্সপেন্স। এই জায়গাটাতে যদি আমাদের লোকাল অন্টারপ্রেনার যারা আছেন, আমাদের লোকাল ওনার যারা আছেন, তারা আসলে বিশ্বাস করতে চায় না যে আমাদের ছেলেপেলেদেরকে যদি পিওরলি রিসোর্স কনভার্ট করতে চাই, এই ট্যালেন্টটাকে যদি রিসোর্সে কনভার্ট করতে চাই, দে নিড রেগুলার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে একটা গ্যাপ আছে, দ্যাটস ওয়াই দিস গ্যাপ ইজ বিং ফিল্ড বাই দ্য আদার কান্ট্রিজ। এই একটা বড় কারণ আমি পার্সোনালি মনে করি। হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাডভাইস টুয়ার্ডস দ্য অন্টারপ্রেনার্স, একটু সিনিয়র লেভেলে আমরা একটু দৃষ্টতা হয়ে যাবে কিনা জানি না, বাট ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ হোয়াট ইজ ইউর অ্যাডভাইস? আমি আসলে অ্যাডভাইসের চেয়েও আমি মনে করি যে যেই ব্যাপারটাতে আমাদের একটু মাথায় আনা দরকার, সেটা হচ্ছে যে কোচিং ইজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট। আমি যদি পড়াশোনায় ভালো করতে চাই, আমার জন্য প্রপার কোচিং দরকার। আমি যদি খেলাধুলায় ভালো করতে চাই, প্রপার কোচিং দরকার। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যদি ভালো এক্সিকিউটিভ হতে চাই, তাহলেও কিন্তু কোচিং দরকার। বিকজ মানুষ যদি ডেভেলপ না হয়, তাইলে আজকে আমি যেই সিচুয়েশনে আছি, 5 বছর পরে কিন্তু আমার কম্পিটিশন আমাকে গ্র্যাব করতে পারে। সো আমি মনে করি যে আসলে অন্টারপ্রেনিয়র যারা আছে, ওনারা যদি জাস্ট একটু পজিটিভ লুক দিতে পারে এখানে, যে
আমি আমার অর্গানাইজেশনকে 5 বছর পরে আমার কম্পিটিশন কতখানি যাবে সেই প্রসঙ্গ এবং এবং সেই তুলনাতে এনে যে আমি তাকে ক্রস করতে চাই, সেখানে কিন্তু আমার মনে হয় ট্রেনিংয়ের ভূমিকাটা তখন ইম্পর্টেন্ট হয় এবং তারা হয়তো জিনিসটাকে আরও ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। আই স্টিল বিলিভ অ্যান্ড আমি আমি সবসময় যেটা মনে করি যে আসলে পৃথিবীতে কোনো মানুষই নেগেটিভ না, বাট হয়তো সবার ডিরেকশন একই রকম না। সো ইটস অলসো ইম্পর্টেন্ট অ্যাবাউট টু গেট দ্য রাইট ডিরেকশন। সো যেই অর্গানাইজেশনে বা যেসব জায়গাতে কোচিংটাকে দেখা হয় অনলি অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট যেটার কোনো ইমিডিয়েট রিটার্ন নাই, সেখানে কিন্তু যে ওয়ার্কারদের কোয়ালিটি আছে সেই কোয়ালিটি ডেভেলপ করার জন্য যে কোচিংটা ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা রিয়েলাইজেশন একমাত্র তখনই হতে পারে যদি আমরা দূরদর্শী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি যে আজকে থেকে 5 বছর পরে আমার কম্পিটিশন যারা আছে সেই মার্কেটে তারা কোচিংয়ের মাধ্যমে আসলে কিন্তু অনেক দূর যাওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং নাও ইটস কোয়াইট ভিজিবল ফর এভরিওয়ান, দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন ফর এভরিওয়ান। ভেরি ট্রু, ভেরি ট্রু। আমরা দেখি যে আমাদের ন্যাশনাল কোম্পানি দে আর কন্ট্রিবিউটিং লটস অ্যাজ ফার এস কর্পোরেট ইন্ডাস্ট্রিজ কন্ট্রোল এভরি বিজনেস অ্যাপার্ট ফ্রম ফিউ মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, মোস্ট অফ দ্য ন্যাশনাল কোম্পানিজ আর ড্রাইভিং দ্য বিজনেস। পারহ্যাপস ইউ আর স্পেন্ডিং মানি অর ইনভেস্টিং মানি 100 crore টাকা ফর মেশিনস এবং টু রান দ্য মেশিন দ্য পিপুল ইজ মোর ইম্পর্টেন্ট, অর টু ড্রাইভ দ্য বিজনেস পিপুল ইজ মোর ইম্পর্টেন্ট। বাট এই একটা ছোট্ট ইনভেস্টমেন্ট পারহ্যাপস এন্টার কমিউনিকেশন এন্টার এক্সপেন্ডিচার মার্কেটিং সেলস অল এক্সপেন্ডিচারের মাঝে ট্রেনিং পারহ্যাপস ভেরি খুব বেশি বড় বাজেট না, আসলে দরকারও পড়ে না। বাট এই জায়গাটাতে দেখি যে যারা অন্টারপ্রেনার যারা আছেন তাদের ভিতরে একটা মাইন্ডসেট আছে ইফ আই ডেভেলপ সামওয়ান পারহ্যাপস হি উইল লিভ, তাকে আমার তৈরি করে লাভ কী, এই ছেলে তো দুদিন পরে থাকবে না, এই যে একটা পুয়োর মাইন্ডসেট, এই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কী বলে? এখনকার ওয়ার্ল্ডে মানুষ অপরচুনিটি পেলে ডেফিনেটলি বেটার অপরচুনিটি সবাই চায় এবং বেটার অপরচুনিটি সবাই আশাও করে। সো আমি যদি মনে করি যে পিপলের পিছনে ইনভেস্ট করলে আমি এই মানুষটাকে রাখতে পারবো না, সেটা আসলে আমার দৈন্যতা। কিন্তু আমি যদি জিনিসটাকে একটু ঘুরিয়ে দেখি যে আমার আমার যেসব মেশিনারিজের পিছনে আমি ইনভেস্ট করছি এই মেশিনারিজগুলোর যদি এফিসিয়েন্সি লেভেল আমি চিন্তা করি, এটা কিন্তু আসলে কর্মক্ষম এবং দক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে অনেক বেশি বাড়ানো সম্ভব। বিকজ মেশিনারিজ ইজ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বাট এটা আসলে কত সাকসেসফুলি কাজ করবে সেটা কিন্তু ডিপেন্ড করে আমার মানুষগুলো আসলে কতখানি দক্ষ। সো এই 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 দক্ষতা যখন একজন মানুষ অর্জন করে, এবং আমি এমপ্লয়ির সাইড থেকেও বলতে চাই যে এমপ্লয়িরা যখন দেখে যে মাই বস অর দ্য এন্টারপ্রেনিয়র উইথ হুম আই এম ওয়ার্কিং উইথ তারা আমার দিকে খেয়াল রাখছে, আমাকে গ্রো করানোর জন্য তাদের চেষ্টা আছে, তাহলে কিন্তু আসলে এই চিন্তাটাও খুবই অপ্রাসঙ্গিক হয়ে যায় যে আমি নতুন সুযোগ পেলে সাথে সাথে আমি সুইচ করব। ওনারশিপ, তখন কিন্তু ওনারশিপ লেভেলটাও ডেভেলপ করে। আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি ফরহান ভাই, আমি তরুণদের উদ্দেশ্যে যারা অ্যাজ আই সেড দিস কান্ট্রি ইজ মিলেনিয়াল কান্ট্রি অ্যান্ড সো মেনি ট্যালেন্টেড ছেলেমেয়ে আমাদের আছে এবং উই বিকাম সামটাইমস রিয়েলি সারপ্রাইজ টকিং টু দেম, দে আর ভেরি ভেরি ট্যালেন্টেড, বাট কোথাও যেন একটা প্যাশনসের একটা গ্যাপ থাকে যে বড় হওয়ার জন্য খুব তাড়াহুড়া করে অথবা সামটাইমস কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না, অথবা এই যে গ্রোথ ফ্যাক্টরটা অর্থাৎ গ্রোথের যে জায়গাটা আছে সেটাকে স্টেপ বাই স্টেপ লেয়ার বাই লেয়ার যে উঠার যে একটা মানসিকতা, এটা অনেকেই ওভারনাইট বড় হতে চায় এরকম একটা মানসিকতা অনেকের ভিতরে কাজ করে। নাথিং রং, দিস জেনারেশন ইজ লাইক দ্যাট, হুইচ ইজ ভেরি ট্রু। এই ক্ষেত্রে যদি তরুণদের উদ্দেশ্যে আপনি একটা দুটা টিপস দিতে চান, হোয়াট উইল বি ইউর বেস্ট টিপস? আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জীবনে বড় হওয়ার জন্য কোনো শর্টকাট নাই, আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে, এখানে কোনো এলিভেটর নাই, এবং সিঁড়ি দিয়ে উঠতে হলে আমাকে কিন্তু প্রত্যেকটা সিঁড়ি দেখেই উঠতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। আমরা হয়তো একটা এলিভেটর ইউজ করলে খুব নির্বিঘ্নে একদম টপে পৌঁছায় যেতে পারবো, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে দ্য এলিভেটর ইজ ড্রাইভিং মি। বাট আমরা যখন সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করি তখন আমাকে যেমন সিঁড়ির দিকে খেয়াল রাখতে হয়, সেই সিঁড়ি দিয়ে যখন আমরা আস্তে আস্তে উঠতে থাকবো সেখানে লার্নিং ফেজ থাকবে, সেখানে উত্থান পতন শিক্ষা ফিডব্যাক সব কিছুই থাকবে। সো এবং এইটাই আসলে লাইফে আগানোর ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করে। সো স্লো অ্যান্ড স্টেডি এবং সাথে সাথে হার্ড ওয়ার্কিং অ্যাটিটিউড, সো এইগুলো যদি একসাথে একটা মানুষের মধ্যে আনা যায় তাহলে আসলে জীবনে বড় হওয়া খুব কঠিন কিছু না, এবং নিজের প্রতি নিজের কাজের প্রতি আগ্রহ থাকতে হবে এবং ওই নিষ্ঠার সাথে কাজটা ধরে রাখতে হবে, তাহলে বড় হওয়াটা ইম্পসিবল কিছু না। ফরহান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক রাত্রে সময় দিলেন, আই এম রিয়েলি অনার্ড হাম্বল যে আপনি অনেক ব্যস্ততার ভিতরেও এই করোনার ইফেক্ট তারপরে আপনি আসছেন
অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, ভালো থাকবেন, আপনার ব্যবসা আরও ভালো হোক, আই বিলিভ দ্যাট ইউ উইল রক ডাউন দ্য লাইন অ্যান্ড নোকিয়া আরও বড়ো হোক বাংলাদেশে অ্যাজ এ হোল, দিস ইজ সামথিং ডিভাইস ইউ হ্যাভ গ্রোন থ্রু এবং এটা সবার হাতে পৌঁছক, সেই দোয়াই করি ফার্মে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস আ প্লেজার। আমরা কথা বলছিলাম এই এই মুহূর্তের ওয়ান অফ দ্য ট্যালেন্টেড লিডার ইন দ্য মার্কেট, হি ইজ মিস্টার ফারহান রশিদ, এবং উনি কাজ করছেন নোকিয়াতে, হি ইজ রাইট নাও দ্য কান্ট্রি হেড নোকিয়া। এবং উনি চমৎকারভাবে কিছু টিপস দিচ্ছিলেন, পার্টিকুলারলি টু দ্য ইউথ, যে আমাদের আসলে শর্টকাট বলে কোনো কথা নেই, ইউ ক্যান ইউজ দ্য এলিভেটর, বাট এলিভেটর ডাজেন্ট মেক সেন্স, বিকজ আপনি যদি স্টেপ বাই স্টেপ সিঁড়ি বেয়ে বেয়ে ওঠেন, দেন ইউ নো দ্য রুট, আপনি প্রত্যেকটা রুট জানেন এবং রাস্তার বাঁকগুলি কিন্তু আপনি জানেন, তখন কিন্তু সাকসেস উইল ফলো ইউ, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কথা উনি খুব চমৎকার করে বলছিলেন, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক পেজ ব্যাক, বারবার বলছিলেন যে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই, হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক, তার সাথে একটু স্মার্টলি উইথ ইউর বিট অফ লিডারশিপ স্কিল, একটু চোখখান খোলা রেখে কাজ করলে আই এম শিওর ইউ আর গোয়িং টু লিড দ্য কান্ট্রি ডাউন দ্য লাইন। আর যারা অন্টারপ্রেনার লেভেল যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, প্লিজ ট্রাই টু ডেভেলপ দ্য টিম, আদারওয়াইজ ইউ নেভার নো দ্য নিয়ার বাই কান্ট্রি পিপুল উইল কাম অ্যান্ড দে উইল টেক দ্য রেভিনিউ, অ্যাজ এ হোল উই আর নট টেকিং দ্য ওনারশিপ অফ দ্য কান্ট্রি, সো আওয়ার পিপুল আর দ্য অ্যাসেট, উই নিড টু ডেভেলপ দ্যাম, ওদেরকে তৈরি করা আমাদের দায়িত্ব, একটু ইনভেস্ট করি, পারহ্যাপস উই আর স্পেন্ডিং মানি মিলিয়ন্স অফ ডলার ফর মেশিনস, অনেক কিছুতে আমরা টাকা খরচ করছি, আর নিজের টিমকে ডেভেলপ করার জন্যে একটু যদি কাজ করা যায়, আই এম শিওর দিস টিম ক্যান বি কনভার্টেড অ্যাজ এ রাইট রিসোর্স ফর ইউ অ্যান্ড দ্যা ক্যান চেঞ্জ দ্য বিজনেস। অ্যান্ড কিপিং দিস নোট, আমরা এই জায়গায় আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেল, আমাদেরকে একই সাথে দেখতে পারবেন, পাশাপাশি আমাদের ডিজিটালও আছে, মঙ্গলবার রাত 10টায় আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, বি সেফ, বিকজ রাইট নাও কান্ট্রি স্ট্রাগলিং উইথ দ্য করোনা, আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, একটু সেফ থাকি, যেন অন্যের ক্ষতি না হয় সেভাবে থাকি, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, গুড নাইট।
press the bell icon on YouTube app and never miss another update.